মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নামত দুষ্ট চক্রর অপপ্রচার, সামাজিক মাধ্যমত মুখ্যমন্ত্রীর সহি সম্বলিত পত্র ভাইরাল হওয়ার পিছত তৎপর রাজ্যিক বিজেপির কার্যালয়, সহি জালিয়াতি করে প্রচার করার বাবে রাজ্যিক বিজেপির আইন কোষর পৰা বশিষ্ঠ থানাত দাখিল করলে এজাহার, অপপ্রচার করা দুষ্ট চক্রক করায়ত্ত করে জেরা করবলে আরক্ষীল অনুরোধ। হয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সহি জালিয়াতি করে কোনো দুষ্ট চক্রই সামাজিক মাধ্যমত প্রেরণ করেছে এক বিশেষ বার্তা, যত উল্লেখ আছে নির্বাচনত ভোটার সকলে ভোট দিবলে অহা সময় সংরক্ষণ করবলে আহ্বান সকল বিজেপি কার্যকর্তা, নেতা, মন্ত্রী তথা সাংসদ সকলকে। এই সংরক্ষিত সময়ের জড়িয়ে এআই টেকনোলজি ব্যবহার করে কোন ভোটারে কাক ভোট দিছে ইয়া মুখ্যমন্ত্রীয়ে উলিয়াই লব বলে এই বিশেষ বার্তাত উল্লেখ আছে। আনহাতে এই টেকনোলজির জড়িয়ে বিজেপিক ভোট নিদিয়া সকলক সরকারি সা সুবিধা তথা আসনির পর বঞ্চিত করব বলেও উল্লেখ আছে সেই বিশেষ বার্তাত। আর ইয়ার পিছতেই রাজ্যিক বিজেপির আইন কোষর আহ্বায়ক জয়ন্ত কুমার গোস্বামীয়ে এই সন্দর্ভত বশিষ্ঠ আরক্ষী থানাত এজাহার দাখিল করে দুষ্ট চক্রক করায়ত্ত করবলে আহ্বান জানায়। ইফালে নির্বাচনের প্রাক্ষণত মুখ্যমন্ত্রীর নামত সামাজিক মাধ্যমত কোনে কি উদ্দেশ্যে এই বিশেষ বার্তা বিয়পাই দিছে তাক লৈ এতিয়া প্রশ্ন উত্থাপন হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যেটো সহি তাক জাল করে কোনো দুষ্ট চক্র দুর্বৃত্তই অচিনাক্ত দুর্বৃত্তই একটা বার্তা প্রেরণ করেছে, লিখিত বার্তা প্রেরণ করেছে সামাজিক মাধ্যমত, যত যত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকল, জনপ্রতিনিধি সকল তথা সন্মানীয় ভোটদাতা রাইজক ভীতিগ্রস্ত করাইছে। আর এই সেই সন্দর্ভতে যেহেতুকে দুষ্টচক্রই সামগ্রিক কথাটো এক জালিয়তি করেছে, অপপ্রচার করেছে আর নির্বাচনী আচার বিধি ভঙ্গ করেছে, সেই কারণে আমি আজি বশিষ্ঠ থানার ভারপ্রাপ্ত বিষয়ার ওসর এখন এজাহার দাখিল করেছো, আহ্বান জানাইছো যে যিসকল দুষ্ট চক্রই এই ধরনের অপপ্রচার করেছে আর যি অচিনাক্ত দুর্বৃত্তই ভারতীয় জনতা পার্টির দল তথা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার যে সন্মান লাঘব করবলে চেষ্টা করেছে সেই সকলকর বিরুদ্ধে একটা গোচর রুজু হব লাগে আর তেওঁলোকক কঠোরের কঠোরতম শাস্তি প্রদান করব লাগে। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৰ সহযোগত নিউজ ডেস্ক নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।